চলচ্চিত্র বোদ্ধারা বলছেন এই মাস নামায় পরিমনের আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া উচিত তো আপনি কিভাবে বিষয়টি মূল্যায়ন করবেন ডিরেক্টর হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো পরিমনের আরো অনেক আগে পাওয়া উচিত ছিল মা সিনেমায় আমার কাছে তো মনে হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া উচিত কি কান চলচ্চিত্র উৎসব পাওয়া উচিত কি আন্তর্জাতিকভাবে অনেক বড় কিছু পাওয়া সেইটা আমি সেই বিষয়ে কিছু বলতে চাই না বলতে আমার মনে হয়েছে আমার জায়গায় আমি অনেক বেশি সফল পরিমণির জায়গায় পরিমণি কি করছে না করছে সেটা আমি বলতে চাই না আমি এক নতুন পরিমণিকে দেখাতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ ছিল পরিমণি কীভাবে নেয় আমি ঠিক জানি না বা কে কীভাবে না জানে না যে একটা মেয়ের ইমেজ এটা তো সত্যি কথা পরিমণের যে ইমেজ সম্পূর্ণ তার বাইরে বাইরে এসে অন্য এক ইমেজে সেই জায়গায় যখন পরিমণির কান্নাটা দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে একটা দর্শক কাঁদে আমার কাছে এর চাইতে বড় প্রাপ্তির আর কিছু নাই এর চাইতে বড় অর্জন আর কিছু নাই পৃথিবীর যত মায়ের গল্প আমরা পড়েছি আমরা কেঁদেছি আমরা কেঁদেছি আমরা সেই কান্নাটা ছিল আবেগের আনন্দের সেই আবেগের আনন্দের জায়গায় আমি অনেক বেশি সফল এটা আমি জোর গলায় বলতেই পারি আমি সেই এই পৃথিবীর সবচেয়ে বড় বড় লিটারেচারগুলির সঙ্গে হয়তো আমি নিজে তুলনা করছি কিন্তু আমার দর্শকরা তো সেই জায়গায় আমি তাদেরকে নিয়ে যেতে পেরেছি এটাই আমার কাছে বড় সফল একই প্রশ্ন পড়ি কাছে রাখতে চাই তো আপনি আসলে জাতীয় চলো চিত্র পুরস্কার ডিসার্ভ করেন মা সিনেমাতে কী বলবেন এই ব্যাপারে বিশ্ব সুন্দরীতে মনে হয় আমার অভিনীত সবথেকে বেশি আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল তো আমার যে ছিলেন আহমেদ ওনার জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওটা নিয়ে আমি অন্য একটা সাথেও কথা বললাম এইভাবেই আমাকে কোয়েশ্চেন করা হলো যে তুমি বিশ্ব সুন্দরীতে আসলে কেন যদি পেতে তাহলে আমি তখন বললাম যে আমি বিশ্ব বিশ্বসুন্দরীতে ডিজার্ভ করি না যদি এখানে আমাকে মাছ নামার জন্য বলা হয় তাহলে আমি বলবো হ্যাঁ আমি ডিজার্ভ করি নিঃসন্দেহে এবং আমার খুব ভালো লাগবে যদি সত্যি সত্যি আমি এটা সহমত পোষণ করছি এই বিষয়ে